খালেদা জিয়াকে বিদেশি নিতে আদালতের অনুমতি লাগবে। শুভ বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নিতে হলে আদালতের অনুমতি নিতে হবে। মঙ্গলবার রাজধানীর পূর্ব রাজারবাগের নাজনীন স্কুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবার কোনো আবেদন করেনি। সরকারের কাছে আবেদন করা হলে সরকার কী পদক্ষেপ নেবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আদালতের বিষয়। খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আরও কিছু পেতে হলে তাকে আদালতের মাধ্যমে আসতে হবে। খালেদা জিয়া আদেশ বলে জেল থেকে বের হয়েছিলেন, সে অনুযায়ী তার বিদেশে যাওয়ার সুযোগই নেই। কারণ যে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিল সরকার, সেখানে শর্তই হলো খালেদা জিয়া বিদেশে যেতে বা বিদেশে চিকিৎসা নিতে পারবেন না। তানভীন আক্তার, ঋতু, শুভ বাংলাদেশ টিভি।